আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি অনেক ভালো আছেন। আমি আবারও হাজির হলাম LMC 8.4 আর 17 ভার্সনের নতুন কিছু কনফিগ ফাইল নিয়ে। তো আজকের এই কনফিগ ফাইল দিয়ে কিন্তু একেবারে প্রিমিয়াম কোয়ালিটির, ও বলতে গেলেন প্রত্যেকটা কনফিগ ফাইলে আপনি প্রিমিয়াম কোয়ালিটির দেখতে পাচ্ছেন অলরেডি। দেন এই 15টা কনফিগ ফাইল দিয়ে কিন্তু আপনি যে কোনো পরিবেশের ক্ষেত্রে ফটোগ্রাফি করতে পারবেন। অ্যান্ড এই কনফিগ ফাইলগুলো আপনার মিডিয়াটেক স্ন্যাপড্রাগন প্রসেসর অ্যান্ড এক্সিনোসের প্রসেসরেও কিন্তু আপনার এই কনফিগ ফাইলগুলো চলবে। তো আপনার ফোনে যেই জিক্যামটা সাপোর্ট করে দেন ওই জিক্যামে কিন্তু আপনি এই কনফিগ ফাইলগুলো সেট আপ করে খুব সুন্দরভাবে ফটোগ্রাফি করতে পারবেন। তো এভরিওয়ান, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি 8-17 ভার্সনে এই কনফিগ ফাইলগুলো সেট আপ করেছি। দেন এই কনফিগ ফাইলগুলো চাইলে কিন্তু আপনি আর 15 ভার্সন থেকে আর 18 ভার্সন পর্যন্ত ব্যবহার করতে পারবেন। আর প্রত্যেকটা কনফিগ ফাইলে এখানে দেখতে পাচ্ছেন প্রিমিয়াম কোয়ালিটির কিন্তু কনফিগ ফাইলগুলো। আর এখানে কিন্তু আপনার একটা কনফিগ ফাইল আপনার দুই রকমে দেওয়া আছে। তো যাদের কাছে মিডিয়াটেকের প্রসেসর আছে বা এক্সিনোসের প্রসেসর আছে, তো তারা কিন্তু তাদের জন্য আলাদাভাবে কিন্তু কনফিগ ফাইলগুলো সেট আপ করা আছে, যাতে আপনাদের ফটোগ্রাফি করার সময় কোনো ধরনের সমস্যা না হয়। তো এখানে দেখতে পাচ্ছেন একটা কিন্তু আপনার অটো দেওয়া আছে, একটা কিন্তু আপনার ওয়াইভিউ দেওয়া আছে, অ্যান্ড কিন্তু একটা আপনার জেপিজি দেওয়া আছে। তো জেপিজি অ্যান্ড অটো যেই কনফিগ ফাইলগুলো আপনার আছে, তো এই ফাইলগুলো কিন্তু আপনি এক্সিনোস আর মিডিয়াটেকের প্রসেসরে কিন্তু খুব সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন। আর যাদের কাছে স্ন্যাপড্রাগন প্রসেসর ফোন আছে, তো তারা এখান থেকে ওয়াইভি নামে যে কনফিগ ফাইলগুলো আছে, দেন এই কনফিগ ফাইলগুলো আপনারা এখান থেকে ব্যবহার করবেন। দেন এখানে কিন্তু আপনার প্রত্যেকটা কনফিগ ফাইলগুলো কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির পাবেন। অ্যান্ড এখানে কিন্তু আপনি আইফোনের কনফিগ পাচ্ছেন, অ্যান্ড ম্যাক্রো ফটোগ্রাফির জন্য কিন্তু আপনি এখান থেকে কনফিগ ফাইলগুলো পেয়ে যাবেন, যেটা দিয়ে আপনি পোকামাকড় ফল ফুলের ছবি তুলতে পারবেন। অ্যান্ড এখান থেকে প্রিমিয়াম কোয়ালিটির কিন্তু নাইট সাইডও ব্যবহার করতে পারবেন। আর হিউম্যান ফটোগ্রাফির জন্য কিন্তু আপনি এখান থেকে প্রিমিয়াম ক্যানন DSLR যাবে যে এই কনফিগ ফাইল দেখতে পারতেছেন, দেন এই কনফিগ ফাইলটা কিন্তু আপনি হিউম্যান ফটোগ্রাফির ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন। তো এখানে কিন্তু আমি প্রত্যেকটা কনফিগ ফাইল আপনাদের ব্যবহার করে দেখে দিব যে আসলে এই কনফিগ ফাইলগুলো কাজ করে কি করে না। এখন কিছু ইন্টারনাল সেটিংয়ের কথা বলে দিচ্ছি। তো যাদের ফটো ক্লিক হবে না বা সেভ হবে না, তো তারা এখান থেকে দেখবেন যে উপরে সেটিংয়ের অপশনে কিন্তু দেখতে পাচ্ছেন HDR প্লাস নামে যেটা আছে, তো এইটা আপনারা এখান থেকে অন অফ করে দিয়ে ট্রাই করবেন, তাহলে দেখবেন যে আপনার ফটো ক্লিকও হবে অ্যান্ড কিন্তু সেভ হবে। অ্যান্ড যাদের ফটো তোলার পর আপনার ফটোর কালার অতিরিক্ত রেড বা গ্রিন হয়ে যাবে, তো এখান থেকে চলে আসবেন আপনার সেটিং অপশনে। তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেন সেটিংয়ে আসার পর এখান থেকে চলে আসবেন আপনারা প্রসেসিং ফাংশনে, তারপরে এখান থেকে চলে আসবেন আপনার অটো সিটি কালার কারেকশন, যেখান থেকে আপনি ইনেবল দেখতে পাচ্ছেন অটো সিটি, দেন এটা আপনারা এখান থেকে ইনেবল করে দেবেন। অ্যান্ড এখান থেকে মেন ক্যামেরা, তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন আমার কিন্তু AW গেইন ফিক্স এটা অন করা আছে, তো এখান থেকে আপনারা তিনটে অপশনে অন করে দিবেন। তারপর এখান থেকে টেল ক্যামেরা, উইথ ক্যামেরা, ID4 ক্যামেরা, এমনভাবে কিন্তু প্রত্যেকটা অপশনই কিন্তু আপনার এখান থেকে ইনেবল করে দিবেন, তাহলে দেখবেন যে আপনার ওই গ্রিন প্রবলেমটা কিন্তু আর হবে না। আর এই অপশনগুলো চেঞ্জ করার পর অবশ্যই কিন্তু আপনার সেভ করা প্রয়োজন পড়বে, তো এখান থেকে আপনারা অবশ্যই সেভ করে রাখবেন। তো এখান থেকে সেভ করার জন্য এখান থেকে চলে আসবেন আপনার কনফিগ সেটিংয়ে, তারপর এখান থেকে সেভ সেটিং, দেন এখান থেকে যে কোনো একটা নাম লিখবেন, নাম লেখার পরে এখান থেকে আপনারা ইয়েস করে দিবেন, তাহলে দেখবেন যে এটা আপনি XML হিসাবে কিন্তু পরবর্তীতে আবার ব্যবহার করতে পারবেন। তো এভরিওয়ান, এখানে দেখতে পাচ্ছেন আমরা যে মাত্র কনফিগটা সেভ করলাম, তো ওইটাই কিন্তু এখানে শো করতেছে। এখন যদি আমরা এখান থেকে ইনপুট করি, তাহলে দেখবেন খুব সুন্দরভাবে কিন্তু আমাদের এখানে ফাইলটা ইনপুট হয়ে যাবে, এখন কিন্তু আমরা ফটোগ্রাফি করতে পারবো। তো এভরিওয়ান, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন, আর কমেন্ট সেকশনে কিন্তু আপনার মতামত বলতে ভুলবেন না।